হ্যালো শ্রোতা বন্ধুরা আজকে যে টিপসটির কথা বলবো সেটি খুবই ইম্পর্টেন্স আজকের টিপসটি হচ্ছে ডিমের সাদা অংশ ভিএস হলুদ কুসুম ঘরে যখন অন্য কোন খাবার না থাকে কিংবা মাছ তরি ঘাটতি হয় অথবা হঠাৎ যদি ঘরে কোনো মেহমান এসে যায় তখন ডিম হচ্ছে একমাত্র খাবার এটি যেন সব সমস্যা সমাধান করে দিতে পারে এই সব ঘটনা থেকে ডিম আমাদের কাছে কতটুকু সমাদত তা সহজে অনুমান করা যায় ছোট শিশুকে আদর করে ডিম খাওয়ানো দৃশ্য চোখে না পড়ার কথা নয় বিশেষ করে ডিমের কুসুমকে প্রায় অনেকেই আরও গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকেন ডিমের কুসুমটা পেলেই যেন ডিমের পুরো পুষ্টি পাওয়া গেল এমন ভাবি করেন অনেকে যাই হোক ডিমের কুসুম সম্পর্কে আলোচনার আগে ডিম সম্পর্কে সামান্য কিছু তথ্য জানা থাকা দরকার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার মতো একটি উন্নত খাবার হচ্ছে ডিম কারণ ডিমে প্রধানত রয়েছে আমিষ চর্বি সামান্য শর্করা ক্যালসিয়াম লৌহ ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ও বি টু প্রতি একশো গ্রাম হাঁসের ডিমে একশো একাশি কিলো ক্যালোরিও ও মুরগির ডিম একশো তিয়াত্তর ক্যাল কিলো ক্যালোরি শক্তি যোগান দেয় ডিমে প্রোটিন বা আমিষ এবং চর্বি বা ফ্যাটের পরিমাণ প্রায় সমানই বলা চলে ডিমের সাদা অংশ অর্থাৎ কাঁচা অবস্থায় আঠালো জেলির মতো জলরঙের অংশটি হচ্ছে প্রোটিন এই প্রোটিন বা আমিষ হচ্ছে শরীরের গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদান আর হলুদ ভাব অংশটি চর্বি হলুদ অংশটির সঙ্গে থাকা ভিটামিন এ চর্বি দেহে শক্তি যোগান দেয় এবং চর্বিতে দ্রবণীয় ভিটামিন যেমন এ ই কে শোষণে সাহায্য করে অনেকেরই ধারণা ডিমের কুসুমটাই বুঝে আসল প্রকৃত সত্যটি কিন্তু তা নয় শিশু কিংবা যুবক সবার ক্ষেত্রে শরীর গঠনের জন্য প্রোটিনের প্রয়োজনীয়তা বেশি যদি ডিমের হলুদ অংশে ভিটামিন এ থাকে এটি শিশুর দৃষ্টিশক্তিকে বাড়ায় কিন্তু ভিটামিন এ পাওয়ার জন্য উৎকৃষ্ট অনেক খাদ্যপাদন রয়েছে প্রবীণদের ক্ষেত্রে ডিমের এই হলুদ অংশ রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে হৃদরোগ আশঙ্কা সৃষ্টি করতে পারে তাই হৃদরোগের ক্ষেত্রে ডিমের কুসুম খাওয়াকে বারণে বলা চলে ডিমের কুসুমের প্রতি অনেকেরই আকর্ষণ রয়েছে প্রায় দেখা যায় ডিমের সাদা অংশটি রেখে দিয়ে মায়েরা কুসুম তুলে দিচ্ছেন শিশুদের মুখে আর সাদা অংশটি অর্থাৎ প্রোটিনটি ফেলে দিচ্ছেন বা অন্য অন্যকে খেতে দিচ্ছেন অথচ ডিমের সাদা অংশই রয়েছে শরীর গঠনের মূল উপাদান প্রোটিন এবং সঙ্গে ভিটামিন বি ডিম খেতে অনীহা এমন লোকেদের দেখা যায় টুপ করে কুসুমটা খেয়ে নিচ্ছেন কিন্তু তখন ডিমের সাদা অংশটুকু খেয়ে নেওয়া উচিত ছিল চর্বির রং সাদা বলে অনেকে ডিমের সাদা অংশটিকে চর্বি ভেবে বাদ দেন আগেই বলা হয়েছে ডিমের হলুদ অংশ হল চর্বি ডিমের কুসুমের প্রতি বাড়তি আগ্রহ দেখানোর কোনো যুক্তি নেই তাই বলে ভাববেন না কুসুম খেতে বারণ করা হচ্ছে ডিম একটি পুষ্টিকর খাবার ডিমে রয়েছে প্রথম শ্রেণীর প্রোটিন আর সেই প্রোটিন পেতে হলে ডিমের সাদা অংশটুকুও গ্রহণ করতে হবে আগ্রহ ভরে থ্যাংক ইউ দোস বন্ধুরা